সম্মানিত দর্শক, কন্ট্যাক্ট লেন্স সম্বন্ধে বলার চেষ্টা করছি। কন্ট্যাক্ট লেন্স চোখের বনির উপরে আমরা ব্যবহার করি। এই কন্ট্যাক্ট লেন্স সাধারণত বেশিরভাগ তরুণ তরুণীরা বা যারা বিভিন্ন মিডিয়াতে কাজ করে বা বিভিন্ন শৌখিন যারা, তারা সাধারণত এই কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে। এই কন্ট্যাক্ট লেন্স PMMA সাবস্টেন্স দিয়ে তৈরি। এটাতে সাধারণত ওয়াটার কন্টেন্ট বেশি থাকে এবং অনেক সময় বেশিক্ষণ ব্যবহার করা যায়। তো কন্ট্যাক্ট লেন্সের আবার বিভিন্ন রকমের হয়, যেমন কসমেটিক কন্ট্যাক্ট লেন্স, ব্লু কালার, গ্রিন কালার, বেগুনি কালার, বিভিন্ন ধরনের কালার কন্ট্যাক্ট লেন্স অথবা কসমেটিক কন্ট্যাক্ট লেন্স পাওয়া যায়। আবার পাওয়ারযুক্ত কন্ট্যাক্ট লেন্সও পাওয়া যায়। আবার পাওয়ার এবং কালার দুইটার কম্বিনেশনও কন্ট্যাক্ট লেন্স পাওয়া যায়। এখন এই কন্ট্যাক্ট লেন্স সাধারণত ইয়াংরে বেশি পরে, বয়স্ক মানুষকে আমরা সাধারণত কন্ট্যাক্ট লেন্স পরতে দেই না বা পরার জন্য বলি না। বিশেষ করে মেয়েরা এই কন্ট্যাক্ট লেন্স সবচেয়ে বেশি পরে। অনেকে কসমেটিক পরে, অনেকে পাওয়ারযুক্ত লেন্স পরে, অনেকে আবার কন্ট্যাক্ট লেন্স কসমেটিক উইথ পাওয়ার সহ কন্ট্যাক্ট লেন্স পরে। যাই হোক, কন্ট্যাক্ট লেন্স পরবে মানুষ তার চশমা দূরে রাখবে এবং সৌন্দর্য বর্ধন করবে, সেই জন্যে মানুষ এই কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে। তো কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করার জন্য খুবই সতর্ক থাকতে হবে, যে কন্ট্যাক্ট লেন্সটা প্রতিদিন পরিষ্কার করতে হবে এবং কন্ট্যাক্ট লেন্সের যে পাত্রে আমরা কন্ট্যাক্ট লেন্স রাখি, সেই কন্ট্যাক্ট লেন্স যখন রাখবো তখন ফ্লুয়েডযুক্ত কন্ট্যাক্ট লেন্সের মধ্যে ফ্লুইড দিয়ে সংরক্ষণ করতে হবে এবং প্রতিদিন কন্ট্যাক্ট লেন্স পরার আগে এবং পরে হাত সাবান দিয়ে পরিষ্কার করে তালুতে নিয়ে ফ্লুইড দিয়ে পরিষ্কার করে কন্ট্যাক্ট লেন্স পরতে হবে। কন্ট্যাক্ট লেন্স যদি পরিষ্কার না করা হয় তাহলে কন্ট্যাক্ট লেন্সের ভিতরে প্রোটিন জমে এবং মাইক্রো অর্গানিজম সেখানে বাসা বেঁধতে পারে এবং সেই কন্ট্যাক্ট লেন্স যখন চোখে মনির উপরে পরা হবে তখন সেই কন্ট্যাক্ট লেন্স থেকে চোখের কর্নিয়া বা চোখের মনিতে সংক্রমণ হতে পারে, সেটাকে বলি আমরা কর্নিয়াল আলসার। অথবা কন্ট্যাক্ট লেন্স যখন যিনি পরবেন তখন পরার কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে যদি কন্ট্যাক্ট লেন্স পরা হয় তাহলে সাধারণত কোনো অসুবিধা হয় না। তো কন্ট্যাক্ট লেন্স যারা পরেন তারা পরিষ্কার থাকবেন, হাত ধুয়ে কন্ট্যাক্ট লেন্স পরবেন এবং যদি কন্ট্যাক্ট লেন্স কোনো কারণে এক সপ্তাহ পরা হয় না কিন্তু কন্ট্যাক্ট লেন্স কোটের মধ্যে আছে, তো সেই কন্ট্যাক্ট লেন্স পরার আগে আবার ফ্লুইড চেঞ্জ করতে হবে এবং কন্ট্যাক্ট লেন্স পরে ফ্রেশ ফ্লুইড দিয়ে পরিষ্কার করে পরাটা উত্তম। আর কন্ট্যাক্ট লেন্স পরে কখনো বেশিক্ষণ ঘুমানো যাবে না, যদি বেশিক্ষণ কন্ট্যাক্ট লেন্স পরে ঘুমায় তাহলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং কন্ট্যাক্ট লেন্স অবশ্যই পরবেন কিন্তু সেটা নিয়মকানুন মেনে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে কন্ট্যাক্ট লেন্স পরা উত্তম। তো কন্ট্যাক্ট লেন্স পরে আগুনের কাছে না যাওয়া ভালো, পুকুরে বা নদীতে বা সাগরে গোসল না করা উত্তম।